সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Oppo Reno 8 5G এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর, Oppo Reno 8 5G এই ফোনটি এখন দেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি দেশের বাজারে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, অন্যদিকে Oppo Reno 8 Pro ওই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশিং, যার কারণে এই ফোনটিকে দেখতে খুবই ভালো লাগছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। Oppo Reno সিরিজের ফোনগুলোর বিশেষত্ব হচ্ছে এই ফোনগুলো অনেক স্লিম এবং লাইট ওয়েট হয় আর দেখতে অনেক স্টাইলিশ হয়। এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ওজন করা হয়েছে 179 গ্রাম আর থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, আর এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর এখানে শুধু আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। Oppo Reno 8 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 PPI ডেন্সিটি। এই ডিসপ্লেতে থাকছে 90 হার্সের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। তবে এই বাজেটের ফোনে অবশ্যই 120 হার্সের রিফ্রেশের থাকা প্রয়োজন ছিল। আর ডিসপ্লেতে আরও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর অ্যামোলেড প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই হবে। ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সব কিছু মিলিয়ে Oppo এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে ডিসপ্লেতে 120 হার্সের রিফ্রেশের থাকা অবশ্যই প্রয়োজন ছিল, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে কালারওয়েস 12.1। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 এর চিপসেটটি মূলত মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 চিপসেটের চেয়ে একটু বেটার, আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন, গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব স্মুথলি করতে পারবেন। পারফরমেন্সের দিকে ফোনটিতে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না, এটি সত্য কথা। প্রথমে বলেছি ফোনটি ইন্ডিয়ান মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা F1.8 অ্যাপারচার, আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX766 সেন্সর। সনি IMX766 এই সেন্সরটি কিন্তু খুবই ভালো সেন্সর,
এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ব্যাক ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার হিসেবে থাকছে 20x ডিজিটাল জুম, এবং এছাড়াও থাকছে অটো HDR ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30fps এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 60fps পর্যন্তই শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.4 অ্যাপারচার, তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30fps এ শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K-র অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে অপো রেনো সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা, অপো রেনো 8 এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আসলে প্রকৃতপক্ষে কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80W-এর একটি চার্জার। আর অপো বলছে চার্জার দিয়ে আপনারা 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 28 মিনিট, ধরে রাখুন আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর ফোনটিতে যেহেতু ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। এবারে কথা হচ্ছে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়ালি ফোনটি বসুন্ধরা সিটির বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে, যেমন গ্যাজেট কিং, এছাড়াও অন্যান্য শপেও কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে। তবে ফোনটির প্রাইস জেনে একটু অবাক হবেন, কারণ এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 46,000 টাকা, যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন অফার্সের মাধ্যমে ফোনটির প্রাইস রাখা হয়েছে 25,000 রুপি, আর দেশের বাজারে সেই ফোনটির প্রাইস হয়ে গেছে 45 থেকে 46,000 টাকা, 20,000 টাকা কম বেশি। তবে দেশের বাজারে কিন্তু আপনারা গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, তারপরও আমার কাছে প্রাইস একটু বেশি মনে হয়েছে, কারণ ফোনটির ক্যামেরা সেট আপ যে খুবই ভালো হবে এরকমটা বলছি না। ক্যামেরাতে কিন্তু এখানে OIS থাকছে না, শুধুমাত্র AIS পেয়ে যাচ্ছেন, আর আমার মনে হয় এত টাকা দিয়ে ফোন কিনলে ক্যামেরাতে অবশ্যই OIS থাকা প্রয়োজন। সো আপনারা যদি এরকম প্রাইস পয়েন্ট একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, যেটা ডিজাইন, ক্যামেরা সব কিছুই ভালো হবে, সেক্ষেত্রে আপনারা ভিভো V25 সিরিজের জন্য ওয়েট করতে পারেন। এক মাসের মধ্যে ভিভো V25 সিরিজ সকল জায়গায় অ্যাভেলেবেল হবে। ওই ফোনটির ক্যামেরাতে কিন্তু আপনারা OIS পেয়ে যাবেন এবং ভালো ডিজাইনও পাবেন, আর প্রাইসও বাংলাদেশের মার্কেটে 40 থেকে 42,000 টাকায় পেয়ে যাবেন। আমার মনে হয় এক মাস ওয়েট করে ভিভো V25 সিরিজে আপনাদের যাওয়া উচিত। আর তাছাড়া যদি মনে করেন আপনারা অপ্পোর ফোন কিনবেন, অপ্পোর বিগ ফ্যান, তারাই ফোনটির দিকে যেতে পারেন। তবে সত্যি কথা বলতে গেলে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।